নমস্কার বন্ধুরা বিএন বাংলা গোল্ডে আপনাকে স্বাগত সহজ ভাষায় রাজনীতির আলোচনা দিল্লিতে আজ মোদী এবং শরদ পাওয়ারের বৈঠক হয়েছে প্রায় পঞ্চাশ মিনিট ধরে চলেছে এই বৈঠক ভারতীয় রাজনীতিতে নতুন একটা সমীকরণের গন্ধ পাচ্ছে দেশের রাজনৈতিক মহল সোমবার থেকে শুরু হচ্ছে সংসদে বাদল অধিবেশন তার আগেই শনিবার এনসিপি প্রধান শরদ পাওয়ারের সাথে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠক করলেন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে দিল্লিতে এবং সেই ছবি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে টুইট করা হয়েছে গত জুন মাসে প্রশান্ত কিশোরের সাথে একাধিকবার বৈঠক হয়েছিল শরদ পাওয়ারের তৃতীয় ফ্রন্ট নিয়ে একটা বিকল্প পথ তৈরি হচ্ছিল সারাদেশ এবং যারা কংগ্রেস বিরোধী এবং বিজেপি বিরোধী তারা আশায় বুক বাঁধছিলেন এবং তার পরপরই যেটা দেখা গেল প্রশান্ত কিশোর বিরোধী দলগুলোর সাথে আলোচনা শুরু করে দিলেন এবং গুটি সাজানো শুরু করলেন অনেকেই বলছিলেন যে মমতা ব্যানার্জির দূত হয়ে প্রশান্ত কিশোর বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বতার সাথে যোগাযোগ রাখছেন এবং মিটিং করছেন লক্ষ্য দু কিন্তু তারপরেই আমরা কি দেখলাম তারপরেই দেখলাম প্রশান্ত কিশোর গান্ধী পরিবারে ঢুকে গেলেন এবং প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধীর সাথে দীর্ঘক্ষণ মিটিং করলেন যে জল্পনা আবারও নতুন করে শুরু হলো সেটা হচ্ছে নতুন একটা জল্পনা সেটা কি না কংগ্রেস প্রশান্ত কিশোরকে বড় পদ দিতে পারে কংগ্রেসে আনতে পারে যেটা এর আগে শোনা যাচ্ছিলো যে নিজে দল তৈরি করতে পারে প্রশান্ত কিশোর কিন্তু তারপর থেকে যেটা শোনা যাচ্ছে যে কংগ্রেস থেকে বড় পদ পেতে পারে প্রশান্ত কিশোর এবং এই ঘটনার সাথে সাথে ভারতীয় রাজনীতিতে আরও একটা মোড় নিল এবং যেটা শোনা গেল যে গান্ধী পরিবারের সাথে বৈঠকের পর প্রশান্ত কিশোর যেটা সিদ্ধান্ত হয়েছে শরদ পাওয়ারকে রাষ্ট্রপতি পদের জন্যে প্রার্থী করা হবে এই কানাঘোষটা শোনা যাচ্ছিল কিন্তু শরৎ পাওয়ার নিজেই সেটা নাস্বাত করে দিয়েছেন এবং আজ শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রীর বাসভবনে পঞ্চাশ মিনিট বৈঠক করে অনেকেরই ভাবনা চিন্তাকে ওলট পালট করে দেওয়ার জন্যে এই ছবিটা যথেষ্ট রাজনৈতিক মহলে এটা নিয়ে একটা জোর জল্পনা চলছে তাহলে শরদ পাওয়ার কি জল মাপছেন প্রশান্ত কিশোরের সাথে তিনি বৈঠক করছেন নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করছেন কিছুদিন আগে তিনি দূরদর্শনের একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে কেন্দ্রীয় সরকার যে কৃষি আইন তৈরি করেছে সেই কৃষি আইন পরিবর্তন করা সম্ভব সংশোধন করা সম্ভব কিন্তু সারা জীবন তারা প্রথম থেকে বিরোধিতা করে আসছিল। এই জায়গা থেকে রাজনৈতিক ব্যক্তিরা যেটা ভাবছেন সেটা যে শরৎ পাওয়ার কিন্তু জল মাপছেন যে দু সালে তার ভূমিকা কি হতে পারে এবং পরিস্থিতি যদি এখন থেকে এমন হতে থাকে তাহলে কি তৃতীয় ফ্রন্ট চাপে পড়ে যাচ্ছে মমতা ব্যানার্জির সাধের তৃতীয় ফ্রন্ট দু সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ জানানোর জন্য যে ফ্রন্ট গড়ে উঠছিল সেই ফ্রন্ট কি ধাক্কা খাওয়া শুরু হয়েছে প্রশান্ত কিশোর যদি কংগ্রেসে যোগদান করেন শরৎ পাওয়ার যদি অন্য কিছু ভাবেন তাহলে ভারতবর্ষের রাজনীতি কিন্তু অনেক কিছু ওলটপালট হতেই পারে বন্ধুরা আপনারা মতামত জানান তৃতীয় ফ্রন্ট কি শুরুর আগেই ধাক্কা খেলো দু সালে কি অন্যান্য বারের মতন আবারও অগচল থাকবে তৃতীয় ফ্রন্ট কংগ্রেস এবং বিজেপির মধ্যেই কি মেন লড়াইটা হবে এবং তৃতীয় ফ্রন্ট কোনো ভূমিকায় থাকবে না অবশ্যই আপনি কমেন্টস করে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ আবারও নতুন ভিডিও নিয়ে দেখা